নমস্কার, আমি রুমা। আমার চ্যানেল রুমা অমিত। আমার চ্যানেলে এই ব্লু আর মেরুন আঙ্গারক্ষা কুর্তি বানানোর ভিডিও আপলোড করেছি। চলো আজকে আঙ্গারক্ষা কুর্তি বানাই। এই জন্য আমি 4 ভাঁজের একটি কাগজ নিয়ে নিয়েছি। কাগজের ওপর আমি আঙ্গারক্ষাটা কাটবো। 15.5 ইঞ্চি লম্বায় আমি নিয়ে নিয়েছি। এবার আমি কাঁধ নিয়ে নিলাম 8.5 ইঞ্চি, বগল নামাবো 7 ইঞ্চিতে, আর ছাতির মাপটা নেব আমি 11 ইঞ্চিতে। এবার দেখো আমি বগলের শেপটা দেব, আর গলা চওড়া 2.5 ইঞ্চি, গলা লম্বা দেখো আমি প্রথমে 4 ইঞ্চি দিয়েছি, আর পেছনের গলা লম্বা দেব 2 ইঞ্চিতে, আর সামনের গলাটা হালকা ভি শেপে ড্র করবে। দেখো 1/2 ইঞ্চিতে আমি বগলের হাফে আমি দাগ দিয়ে নিয়ে সেই অনুযায়ী আমি বগলটা ড্র করে নিলাম, আর কোমর নেব আমি 10 ইঞ্চিতে, আর উপরে 1 ইঞ্চিতে মার্ক করে আমি হালকা গোল শেপ দিয়ে নেব। দেখো কাটিং হয়ে গেছে আমার। এবার তালপাটটা কেটে নিলাম। দেখো পেছনের দিকটা আমি বের করে রাখলাম, এবার সামনের দিকটা আমি কেটে নিয়েছি। আমার গলাটা মনে হচ্ছিলো 1 ইঞ্চি ছোট হয়েছে, তাই আমি আরও 1 ইঞ্চি বাড়িয়ে দিলাম। দেখো নিচের দিকে আমি 2 ইঞ্চিতে একটা মার্ক করছি, সেই মার্ক অনুযায়ী দেখো একটা দাগ দিয়ে দিলাম। দেখো দাগ অনুযায়ী আমি কেটে দেব। আমার সামনের পাট আর পেছনের পাট কাট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কাপড়ের উপরে কাটবো। কাগজ অনুযায়ী একটা কাপড় আমি আগের থেকেই কেটে নিয়েছি। দেখো সেটার উপর বসিয়ে আমি এবার পেছনের পাটটা কেটে নেব। আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো এবার সামনের পাটটা কাট করব। এবার সামনের পাটটা আমি আরেকটা কাট কেটে নেব, আরেকটা অংশ। এই জন্য দেখো কাপড় নিয়ে নিয়েছি, এবার ওই আঙ্গারক্ষা প্যাটার্নটা এই কাপড়ের উপরে ফেলব, দুটো সোজার দিক একসাথে ফেলে দেখো আবার একইভাবে কেটে নেব। তোমাদের যদি বুঝতে একটু কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দেব। এখনও যদি মনে হয় তোমাদের গলা একটু ছোটো বা বড় হয়েছে, এখনও একটু কেটে নিতে পারো। দেখো সামনের পাট পেছনের পাট কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নিচে কুচি লাগাবো, সেই জন্য আমি কাপড় কেটে নেব। দেখো 4 ভাঁজ করে কাপড় কেটে নিয়েছি। আমার জামার লম্বা টোটাল 42 ইঞ্চি রেডি, আর 44 ইঞ্চি আমি নিয়ে নেব।
আমি লম্বা থেকে শেষতটা বিয়ে করে 28 ইঞ্চি হয়েছিল, আমি 28 ইঞ্চি কেটে নিয়েছি কাপড়টা। আর কোমরের যা মাপ থাকবে তার ডবল নেবে কাপড়, তাহলে কুচিটা ভালো আসবে। এখন আমি হাতা কেটে নিচ্ছি। হাতার লম্বা দিয়েছি আমি 10 ইঞ্চি, আর হাতার চওড়ায় আমি কাপড়টা নিয়েছিলাম 9 ইঞ্চি। এবার দেখো 2.5 ইঞ্চির নিচে নামিয়ে আমি হাতার শেপটা কেটে নিলাম। দেখো মাঝ বরাবরও একটা কাট করে নিলাম। দেখো এবার তালপাট কেটে নেব। ব্যাস, এবার আর কিছুই না, এবার মেশিনে চলে এসেছি। চলো সেলাই করে নিয়ে যাক। যে আঙ্গারাখা যে পার্টের যে সামনের প্যাটার্নটা, সেইখানে আমি পেটি লাগিয়ে নেব। আগে থেকে আমি পেটিগুলোকে জয়েন্ট দিয়ে রেখেছিলাম। দেখো আমি দুদিকে জয়েন দিয়ে নিয়েছি। এবার যে পেছনে আছে গলার কাপড়, সেখানেও আমি পেটি লাগিয়ে নেব। দেখো প্রত্যেকটা পার্ট এবার আমি মুড়ে সেলাই দিয়ে দেব। দেখো সবগুলোতেই আমি একইভাবে মুড়ে সেলাই দিয়ে দিয়েছি। ঠিক এভাবে বসবে আঙ্গারাখাটা, ভালোভাবে পেতে পেতে বসিয়ে আমি নিচের দিকটা সেলাই করে জয়েন্ট করে নেব। দেখো আমার সামনের পাড়টা দুদিকে বসিয়ে সেলাই করা হয়ে গেছে। এবার সাইডে রেখে দিচ্ছি, পেছনের পাটে আমি টিকেন করব। দেখো মাঝে ভাঁজ করে নিয়েছি। এবার দেখো 4 ইঞ্চি মাঝে ভাঁজ করে 4 ইঞ্চি গ্যাপ দিয়ে, আর ওপরের দিকে আমি 5 ইঞ্চিতে টিকেন বসিয়ে নেব। দেখো আমার টিকেন করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কাজ জয়েন দেব। দেখো আমার কাজ জয়েন দেওয়া হয়ে গেছে। দেখো আঙ্গারাখার শেপটা দেখো। এবার আমি হাতা লাগাবো। দেখো হাতার সামনে একটা মেরুন কালার কাপড় দিয়ে পেটি লাগাবো বলে আমি একটা মেরুন কালার কাপড় কেটে নিয়েছি। দেখো মেরুন কালার কাপড়টা আমি লাগিয়ে নিয়েছি। এবার একটা চাপ সেলাই দিচ্ছি। দেখো দুটোই আমি একইভাবে লাগিয়ে নিয়েছি। আমি আগে একটা কাপড় নিয়েছিলাম, সেটা একটু ছোটো লাগছিল বলে একটু বড় করে কেটে নিয়েছি। দেখো কাপড়টা দু সাইডে সেলাই করে উল্টে নিচ্ছি একটা ডিজাইন করব বলে। দেখো ঠিক তোমরা এইভাবে করে নেবে।
দেখো দুটো ডিকি করা আমার হয়ে গেছে। এবার ওই দেখো সাইডটা ভালো করে আঙুলের সাহায্যে আমি চেপে চেপে নিচ্ছি, এবার সেলাই করব। আর দেখো হাতার মাঝ বরাবর একটা আমি চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি যেখানে আমি এই ডিজাইনটা বসাবো। দেখো দুটো হাতা করা আমার হয়ে গেছে। এবার ওইটাকে বসানোর জন্য আমি দুটো বোতাম লাগিয়ে নেব। ব্যাস এবার হাতা লাগিয়ে নেব। হাতার মাঝে আর কাঁধের মাঝে ধরে হাতাটা লাগাবো। এইভাবে করে হাতা লাগালে দুটো সাইডেই সমান হবে, কোথাও কম বা বেশি হবে না। দেখো অপর দিকটাও আমি ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে লাগিয়ে নিচ্ছি। হাতা লাগানো আমার হয়ে গেছে। দেখো জামার কোমরের মাঝ বরাবর হাফে আমি একটা কাঁচির সাহায্যে ট্যাগ করে নিয়েছি। এবার আমি কুচি লাগাবো। সমানভাবে কুচিগুলো লাগাতে থাকবে যাতে মাঝের কাপড়টা আর কোমরের মাঝের দাগটা একই জায়গায় আসে, তাহলে কুচিটা সমানভাবে পড়বে। দেখো কুচিতে অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবে। দেখো আমার কুচি লাগানো হয়ে গেছে, দুদিকেই কুচি লাগিয়ে নিচ্ছি। দেখো দুদিকেই কুচি লাগানো হয়ে গেছে আমার। এবার আমি একটা লাটকান তৈরি করব, যেটা আঙ্গারাখার বা সাইডে আমি লাগাবো। এর জন্য আগে ফিতেটা তৈরি করে নিচ্ছি। দেখো ঠিক এরকম করে আঙ্গারাখার ফিতেটা উল্টে নেব। দেখো ফিতে উল্টানো হয়ে গেছে। এবার মাঝখানে থেকে টুকরো করে নিলাম। 4.5 ইঞ্চি লম্বা, 4.5 ইঞ্চি চওড়ায় আমি 8টা টুকরো কাপড় কেটে নিয়েছি। দেখো ঠিক এইভাবে করে সেলাই করে করে আমি একটার উপরে আরেকটা করে বসিয়ে লটকান তৈরি করব। দেখো আমার দুটো লটকানি রেডি। এবার আমি জামার সাইডটা সেলাই করব।
আর দেখো লাটকান দুটোকে ভেতরের দিকে রেখে আমি দুটো লাটকান এক জায়গায় দিয়ে সেলাই করে নেব। দেখো আমার দুদিকেই কিন্তু সেলাই করা হয়ে গেছে। এবার শুধু আমি নিচে মুড়িয়ে সেলাই করে দেব, তাহলে আমার আঙ্গারক্ষা কুর্তি রেডি। দেখো নেচকা সেলাইটাও আমার দেওয়া কমপ্লিট রেডি। এটা হলো ফাইনাল লুক। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন।